নেকামল সমূহ আল্লাহ তাআলা আর কবুল করেন না। নেকামল সমূহ আমরা অনেক কষ্ট করে করি, অনেক অনেক কষ্ট করে নেকামল করেন, কিন্তু আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেড হয় না, বাতিল হয়ে যায়। তো কি কি কাজ করলে নেকামলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, বাতিল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, সেরকম বিষয়গুলো মৌলিকভাবে কয়েকটা আছে। স্পেসিফিকলি কিছু কিছু বিশেষ আমল আছে যে অমুক আমলটা এই কারণে কবুল হয় না, তমুক আমলটা এই কারণে কবুল হয় না। আর কমন কিছু আছে, এই কমন বিষয়গুলোর মধ্যে প্রথম হলো, যদি কেউ শিরক এবং কুফুরে লিপ্ত হয়, সে মুসলমান ছিল, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সাদাকা করে, কোরআন তেলাওয়াত করে, অনেক ভালো কাজ করে, কিন্তু সে বড় শিরকে লিপ্ত হলো, বড় কুফুরিতে লিপ্ত হলো, তাহলে সে মুশরিক হয়ে গেল, ইমান থেকে বের হয়ে গেল। ইমান থেকে যদি কেউ খারিজ হয়ে যায়, তাহলে এই আল্লাহর বান্দা ইমান থেকে খারিজ হওয়ার কারণে তার কোন আমল আর কবুল হবে। এজন্য আমার আমলগুলো আমার আমল নামাতে কাউন্ট হোক, লেখা হোক, আখেরাতে যেন আমি সেগুলোর বিনিময়ে পাই, নষ্ট না হয়ে যাক, এটা যদি আমরা চাই, তাহলে প্রথম কাজ হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হলো প্রথম কাজ হলো ইমানটা ঠিক আছে কিনা, সবসময় ইমানকে পরিচর্যা করতে হবে, ইমানের খোঁজ খবর নিতে হবে যে আমার ইমানে কোনো বড় ভেজাল হয় নাই। তো ভেজাল হয়ে গেলে কিন্তু আমল কবুল হবে না। এক নাম্বার দুই, বেদাত যদি কেউ করে তাহলে বেদাতি ব্যক্তির আমল কবুল হয় না। এই জন্য আমার আমল হতে হবে সুন্নাহ সম্মত, বেদাত সম্মত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, তার সুন্নাহ দ্বারা সমর্থিত প্রমাণিত, সে আমলগুলো আমরা করব, যদি সেটা না করি তাহলে সেক্ষেত্রে সেই আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। কেউ খুব ভালো নিয়তে একটা বেদাত করছে, সুন্নত না, সুন্নতের খেলাফ করছে, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত, লৌকিকতার কারণে আমল নষ্ট হয়ে যায়। কেউ এমন কোন কাজ করলো যেটা মানুষ দেখানোর জন্য করছে, যেটা মানুষ দেখানোর জন্য করছে, এরকম কোনো কাজ করলো, লৌকিকতা করলো, তাহলে সেক্ষেত্রে লৌকিকতা করে যদি কোনো আমল করে, তাহলে সেক্ষেত্রে সে আমল আল্লাহর কাছে কবুল হয় না। আপনি অনেক কাজ কষ্ট করছেন, কিন্তু উদ্দেশ্য মানুষের কাছে প্রশংসা পাওয়া, মানুষকে দেখানো, লোক দেখানো, লোক শোনানো, এগুলা উদ্দেশ্য নিয়ে করছেন, তো যত আমলই করেন এটা আল্লাহর কাছে কবুল হবে না, যদি এখলাস না থাকে, শুধু আল্লাহকে খুশি করার জন্য যদি না করেন। তাহলে মোটা দাগে এই বিষয়গুলো, শিরকে বা কুফরে লিপ্ত হলে আমল কবুল হয় না, বেদাত করলে কোনো আমল, সেটা যত ভালোই হোক দেখতে, বেদাত হওয়ার কারণে সেটা আল্লাহর কাছে কবুল হয় না, সুন্নাহ সম্মত হতে হয়, লৌকিকতা করলে সেটা আল্লাহর কাছে কবুল হয় না, এখলাসের সাথে আমল করতে হবে। আচ্ছা, এর বাইরে নির্দিষ্ট কিছু আমল আছে যেগুলো নির্দিষ্ট পার্টিকুলার কারণে কবুল হয় না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু মিন গায়রি তুহুর, নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া। তাহলে পবিত্রতা ভালো করে অর্জন করতে হবে, না নামাজ হবে না, ওযু গোসল ঠিকমতো করতে হবে। অন্য হাদিসে আসছে, লা তুকবালু সাদাকাতু মিন গুলুল, বা একই বর্ণনাতে আছে যে, এবং দান কবুল হবে না যদি সেটা আত্মসাৎ করা সম্পদ দিয়ে দেয়। আপনি আত্মসাৎ করছেন, অন্যায়ভাবে উপার্জন করছেন, হারামভাবে কামাই করছেন, ওই টাকা আপনি দান করলে কি হবে না, ওটা আল্লাহর কাছে কবুল হবে না।